সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে ড্রাইভিং লাইসেন্সের মেলা চলছে সেই মেলাতে গিয়ে আপনার যে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল করার পর আপনি পরবর্তী পেমেন্ট প্রসেসটা কিভাবে করবেন এবং কি কি প্রসেস আপনাকে অবলম্বন করতে হবে সেই ডিটেলস নিয়ে আজকে আমার এই ভিডিও নমস্কার আমি স্বপন আপনারা দেখছেন ইগল একাডেমি তো চলুন ভিডিওটা শুরু করা যাক আপনি যখনই মেলাতে গিয়ে মানে ড্রাইভিং লাইসেন্স মেলাতে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা सक्सेसফুলি করে নিলেন থ্রু ওটিপি তখন আপনার ফোনে একটা কিন্তু মেসেজ আসবে এই ধরনের মেসেজ একটা আসবে ইউর অ্যাপ্লিকেশান একটা নাম্বার থাকবে ফর এল এল এম সি ডব্লিউজি ইজ রিসিভড টু চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইউজ লিঙ্ক এবার স্ট্যাটাস দেখার জন্য আপনাকে একটা লিঙ্ক দিয়েছে এই লিঙ্কে গিয়েই কিন্তু আপনাকে পেমেন্টগুলো করতে হবে এবার আমি এই লিঙ্কে ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখুন আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা অটো ফিল থাকবে এবং ডেট অফ বার্থটা দিয়ে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করে নিতে হবে এবং এখানে বলেই দিয়েছি ডেট অফ বার্থ শুড নট বি এম টি এম টি রাখা যাবে না এবার আমি যথাযথ ফিল আপ করার পর সাবমিট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে ক্যাপচার রয়েছে ক্যাপচারটা দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করে নিলাম সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এখানে শো করবে আপনার অ্যাপ্লিকেন্টের সমস্ত ডিটেলসটা এখানে উইথ ফটো কিন্তু চলে আসবে ঠিক আছে এবং অ্যাপ্লিকেশন সাবমিটেড ফর কন্ট্যাক্টলেস সার্ভিস নো নিড টু ভিজিট আর অফিস আপনাকে এই অ্যাপ্লিকেশান সাবমিট করার জন্য আরটি অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে একটু স্ক্রোল ডাউন করে নিচে নেমে এলাম রিকোয়েস্টেড ডিটেলটা রয়েছে কি ইস্যু অফ লার্নার লাইসেন্স এবং এখানে লাইসেন্স নাম্বার কিন্তু এখনও ইস্যু হয়নি এবং আপনার পরপর দেখুন অপশানগুলো প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশান ডিটেল এটা কিন্তু কমপ্লিটেড রয়েছে পরে রয়েছে আপলোড ডকুমেন্ট এটা এক্স এক্সামটেড এগুলো অলরেডি কিন্তু করে দেওয়া রয়েছে এবং পেন্ডিং রয়েছে দুটো জিনিস যেমন একটা রয়েছে ফিজ পেমেন্ট এবং একটা রয়েছে এল এল স্লট বুক এবার আপনি যতক্ষণ না ফিজ পেমেন্টটা করে নিচ্ছেন ততক্ষণ কিন্তু আপনি স্লট বুক করতে পারবেন না প্রথমে স্লট বুক আপনাকে ফিজ পেমেন্ট করতেই হবে তারপরে আপনার স্লট বুকিং হবে এবার আপনি যদি স্লটটা দেখতে চান বিফোর পেইং ফিজ মেক্স ইউর স্লট ইজ অ্যাভেলেবল এটা অ্যাভেলেবেল রয়েছে কিনা স্লট মানে স্লট মানে আপনাকে একটা ডেট ফিক্সড করতে হবে এরপরের যে অপশানটা আসছে এর পরের যে অ্যাকশনটা আপনাকে নিতে হবে সেটা হচ্ছে আপনাকে অফিসে আপনাকে যেতে হবে আপনার ড্রাইভিং টেস্টের জন্য এবং সেইটা কবে আপনি যাবেন তার একটা অ্যাভেলেবল ডেট কিন্তু ক্যালেন্ডার হিসেবে দেওয়া রয়েছে আপনাকে ওখান থেকে এটা সিলেক্ট করতে হবে এবার আপনি যখন স্লট বুকিং করবেন তার আগে কিন্তু অবশ্যই এখানে ক্লিক করে আপনার স্লটগুলো একটু দেখে নেবেন তাহলে পরবর্তী প্রসেসটা করতে আপনার সুবিধা হবে এটা দেখার জন্য আপনার ক্লিক হেয়ারে ক্লিক করে নেবেন এখানে কিন্তু দেখুন স্লটগুলো সব দেখা যাচ্ছে এবং এখানে ডেটা একটা কালার দিয়েছে নো স্লট অ্যাভেলেবল রেড কালারে এবং ইয়েলো কালারে কোটা নট ওপেন এইভাবে আপনি দেখে নেবেন যেমন ধরুন প্রথমে পাঁচ তারিখে যেটা দেখাচ্ছে পাঁচ নয় দু হাজার চব্বিশ এখানে সাঁত্রিশ জন কিন্তু একসাথে অ্যাপিয়ারেন্স দিতে পারবে আবার ছয় নয় রয়েছে সাতচল্লিশ জন এইভাবে কিন্তু ডেট ওয়াইজ সংখ্যাটাও লেখা রয়েছে কতগুলো স্লট রয়েছে আপনি যে ডেটে আপনি অ্যাভেলেবেল হতে পারবেন সেই ডেটটা আপনাকে সিলেক্ট করে এখানে সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তবে তার আগে আপনাকে পেমেন্ট প্রসেসটা করে নিতে হবে ফিজ পেমেন্টে বক্স করাই থাকবে আপনাকে শুধু প্রসিড বটনে ক্লিক করে নিতে হবে পেমেন্টটা সাকসেসফুলি করার জন্য ঠিক আছে ফিজ পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ডিটেলস ফিজ নাম সমেত অ্যাপ্লিকেশান নম্বর এখানে রয়েছে আপনার অ্যাপ্লিকেন্ট নেম রয়েছে এগুলো একটু মিলিয়ে নেবেন এবং এখানে কিন্তু ডিটেলস ফিজটা বলে দিয়েছে যে দুশো চল্লিশ টাকা ফিজ আপনার লাগছে তার মধ্যে ইস্যু নিউ এল এল তার জন্য লাগছে দেড়শো টাকা এল এল টেস্টের জন্য লাগছে পঞ্চাশ টাকা সার্ভিস ফিজ কুড়ি টাকা ট্রানজ্যাকশান ফিজ কুড়ি টাকা টোটাল লাগছে গ্র্যান্ড টোটাল দুশো চল্লিশ টাকা আপনার ফিজ লাগছে এবার টোটাল ফিজটা পেমেন্ট হবে কিন্তু গ্রিপসের মাধ্যমে এখানে ওটিপিটা যা দেওয়া দিয়ে দিলেন দেওয়ার পরে আপনার যদি মেল আইডি দেওয়া থাকে ভালো এখানে মেল আইডি দেওয়া নেই আপনার যে এস এম এস রয়েছে সেই এস এম এসে কিন্তু মোবাইলের যে নাম্বার রয়েছে সেই এস এম এসে মোবাইলে কিন্তু এস এম এস যাবে আপনার যে পেমেন্টটা সাকসেসফুল হলো কি না ক্যাপচার দেওয়ার পরে আপনি প্লে নাও বাটনে ক্লিক করে নেবেন এই নাম্বার ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা টোকেন নাম্বার বা ট্রানজ্যাকশন আইডি এখানে দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেন্ট নম্বর একটা দিয়েছে নাম টামগুলো যেমন ছিল তাই এখানে দুশো চল্লিশ টাকা শো করছে এবং গেটওয়েটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে হচ্ছে গ্রিপস এখানে চেক বক্সে আপনাকে চেক করতে হবে এবং প্রসিড ফর পেমেন্টে আপনাকে চলে যেতে হবে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু বাফারিং হবে বাফারিং হওয়ার পরে আপনার গ্রিপসের যে পোর্টাল রয়েছে সেই গ্রিপসের পোর্টালটা কিন্তু ধীরে ধীরে খুলে যাবে এবং এই গ্রিপসের মাধ্যমে আপনাকে আপনার ডিটেলস পেমেন্টটা করতে হবে আপনার কাছে চার মিনিট সময় রয়েছে সেই চার মিনিটের মধ্যে কিন্তু সমস্ত চেক আপটা করে নিতে হবে সব ঠিকঠাকগুলো পেমেন্ট করা হয়েছে কি না তারপর ভেরিফাইড অ্যান্ড চেকটা ক্লিক করে নেক্সট বটনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেমেন্ট মোডটা আপনাকে সিলেক্ট করতে হবে এসবিআই এবং ব্যাঙ্ক থ্রু যেটা রয়েছে পেমেন্ট গেটওয়ে বা ব্যাঙ্ক এটা সিলেক্ট করে নেবেন একটা গ্রিপসের আইডি পেয়ে যাবেন ওটা লিখে রাখতে পারেন এবং ওকে বটনে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পরে আপনার আরেকবার সেই একই অপশানটা চলে আসবে এবং এখানে আপনাকে পে নাও বাটনে ক্লিক করে নিতে হবে পে নাও বাটনে ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে কোন প্রসেসে আপনি ট্রানজেকশান করবেন সেটা সিলেক্ট করে নিতে হবে এটা আপনারা সবাই জানেন কীভাবে পেমেন্ট করতে হয় এখানে কার্ড নাম্বার দিয়ে দেবেন নেম দিয়ে দিয়ে মান্থ ইয়ার সব দিয়ে আপনারা জানেন এগুলো বলার দরকার নেই পে নাওতে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ট্রানজেকশান সাকসেসফুল হবে এবং ট্রানজেকশন মেসেজ আসবে পেমেন্ট সাকসেসফুল দেখাবে এবং আইডিটাও এখানে কিন্তু দেখিয়ে দেবে এবং এখানে দেখুন আপনার যে চালানটা রয়েছে আপনার ভিউ করার অপশান রয়েছে এবং ডাউনলোডের অপশান রয়েছে আপনি চালানটা কিন্তু ডাউনলোড করে নেবেন ঠিক আছে চালানটা ক্রিয়েট পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনে কিন্তু আরও একটা সেম টাইপের মেসেজ যাবে পেমেন্ট সাকসেসফুল মেসেজ এবং সেখানে কিন্তু আপনার দেখা যাবে যে একটা লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে গিয়ে আপনাকে আবার একবার স্ট্যাটাসটা চেক করে নিতে হবে তারপরে আপনি স্লটটা বুকিং করবেন সেকেন্ড লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার আগের মতো স্ট্যাটাসের যে পেজ চলে আসবে সেখানে ডেট অফ বার্থ এখানে লিখে নেবেন লিখে নেওয়ার পর সাবমিট বটনে ক্লিক করে নেবেন দেখুন এখানে কিন্তু ফ্রিজ পেমেন্টের জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এখানে কিন্তু কমপ্লিটেড এবং এবার কিন্তু চেক হয়ে গেছে এল এল স্লট বুক এবার টু বি ডান বাই দ্য এবার কিন্তু আপনাকে স্লটটা বুক করতে হবে আমি আগে দেখিয়ে দিয়েছি যে স্লটে আপনি দেখে নেবেন আগে যে কোন কোন দিনগুলো ফাঁকা রয়েছে এবং কোন কোন দিনগুলোতে আপনি নিজেকে অ্যাভেলেবেল করতে পারবেন সেই ডেটটা সিলেক্ট করে আপনাকে কিন্তু স্লটটা বুকিং করতে হবে এখানে দেখুন পার্সোনাল ডিটেলটা একটু মিলিয়ে নিতে পারেন তারপর রিকোয়েস্ট সার্ভিসটা দেখে নিন যে ইস্যু অফ লার্নার লাইসেন্স এবং এখানে রয়েছে প্রসিড টু বুক আপনি যে বুক করতে চাইছেন এবার এখানে প্রসিড বাটনে ক্লিক করলে কিন্তু বুকিংটা হবে ঠিক আছে তো আমি এবার প্রসিড বটনে ক্লিক করে নিলাম প্রসিড বটনে ক্লিক করার সাথে সাথে দেখুন একটা ক্যালেন্ডার ওপেন হয়েছে এবং এখানে যে গ্রিন কালারের যেটা রয়েছে সেটা হচ্ছে স্লট অ্যাভেলেবল এই যে দেখুন গ্রিন কালারের যেগুলো রয়েছে অ্যাভেলেবেল এবং রেড কালারের যেগুলো রয়েছে নয় আচ্ছা এটা আপনি পরের দিনই করতে পারেন যেমন এই ভদ্রলোকের চার তারিখে উনি অ্যাপ্লিকেশনটা করেছিলেন উনি পাঁচ তারিখ থেকেই কিন্তু স্লট নিতে পারেন এবার হোলিডে যেটা রয়েছে সেটা সেখানে কিন্তু স্লট বুকিং করা যাবে না আর পিভিএস বা ফিউচার যেটা রয়েছে সেটা এই কালারের রয়েছে মানে প্রিভিয়াসগুলো যেগুলোতে আপনার বুকিং হবে না এবং এখানে দেখুন স্লটের নম্বর লিখে দিয়েছে যে স্লট নম্বর ওয়ান নং অফ পার্সন অ্যালাউ ইন এ স্লট আশি জন এবং টোটাল নং অফ পার্সন অ্যালাউ ইন এ ডে আশি জন আশি জনই কিন্তু অ্যালাউ হবে ঠিক আছে তো এবার আমি যে ডেটে অ্যাভেলেবেল হব আমি যখন ছয় তারিখে অ্যাভেলেবেল হতে পারবো এবার সেদিনটাকে আমি সিলেক্ট করে বুক স্লটে ক্লিক করে নেব তাহলে কিন্তু আমার স্লটটা বুকিংয়ের দিকে আমি এক এগিয়ে যাব ঠিক আছে দেখুন স্লট বুক করার সাথে সাথে এখানে কিন্তু অপশান চলে এলো দেখুন যে আপনার কত তারিখ রয়েছে ছয় নয় দু হাজার চব্বিশ এবং এগারোটা থেকে শুরু হচ্ছে স্লটটা এবং এখানে ছেচল্লিশখানা অ্যাভেলেবল সিট রয়েছে এই যে ছেচল্লিশের আগে যে চেক বক্স রয়েছে সেই চেক বক্সটাকে চেক করার পরে কিন্তু বুক স্লট বটনে আমি ক্লিক করার সুযোগ পাবো অ্যাভেলেবেল হবে বুক স্লটটা ঠিক আছে এখানে ক্লিক করে নেবো তারপর এখানে বুক স্লটটা বুক করে নেবো এবং এখানে টেস্ট অ্যাপয়েন্টমেন্ট ডিটেল বিলোটা আমি পেয়ে গেছি অ্যাপ্লিকেন্ট নেম সন অফ দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশন নম্বর দিয়েছে আরটিও কোথায় যেতে হবে দিয়েছে মোবাইল নম্বর দিয়েছে এবং কবে যেতে হবে দিয়েছে এবং মোবাইল ফোনে আপনার যে এস এম এস রয়েছে সেই এস এম এস এ মোবাইল ফোনের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু একটা এস এম এস যাবে এবং সেই এস এম এসটা এখানে আপনাকে সিকিউরিটি কোড হিসাবে লিখতে হবে লেখার পরে কনফার্ম টু স্লট বুকে আপনাকে ক্লিক করে নিতে হবে ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনার নামে কিন্তু যে স্লট বুকিংয়ের যে সার্টিফিকেটটা সেটা কিন্তু আপনার ইস্যু হয়ে গেল অ্যাকনোলেজমেন্টটা ইস্যু হয়ে গেল আপনার স্লট বুকিংয়ের যে অ্যাকনোলেজমেন্ট যেটা নিয়ে আপনাকে সাথে নিয়ে যেতে হবে সেটা কিন্তু ইস্যু হয়ে গেল এবং এখানে কবে যেতে হবে কখন যেতে হবে সমস্ত ডিটেলস কিন্তু লেখা রয়েছে এখানে অ্যাপ্রক্সিমেটলি বলছে তিরিশ মিনিট আগে যেতে হবে যে টাইমটা এখানে মেনশন করা রয়েছে এবং এটাকে আপনি পারলে প্রিন্ট আউট করে নিতে পারেন পারলে না এবং এটাকে আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে এবং কাছে রাখতে হবে প্রিন্ট আউট হয়ে যাওয়ার পর নেক্সট বটনে ক্লিক করে নিতে হবে এবার নেক্সট বাটনে ক্লিক করার পর আবার একবার স্ট্যাটাস আপনি চলে আসবেন দেখতে পাবেন যে এখানে সমস্তই কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে কোনো কিছুই বাকি নেই এবং ওয়াচিং অফ রোড সেফটি টিউটোরিয়ালের জন্য একটা ম্যান্ডেটরি দিয়েছে এটা আপনাকে একবার দেখে নিতে হবে দেখুন না দেখুন এখানে একবার ক্লিক করে নিতে হবে কেননা ম্যান্ডেটরি টিউটোরিয়াল ইজ ম্যান্ডেটরি এটা জেনে আপনাকে কিন্তু ড্রাইভিং লাইসেন্স টেস্টে যেতে হবে ড্রাইভিং টেস্টে যেতে হবে তো এটা আপনি কীভাবে পাবেন ক্লিক হেয়ার বাটনে ক্লিক করে নেবেন এবার সেফটি টিউটোরিয়ালের জন্য কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং একটা ক্যাপচা এখানে যেটা রয়েছে ক্যাপচা দিয়ে জেনারেট ওটিপি করতে হবে ওটিপি দেওয়ার পর কিন্তু আপনি ভিডিওটা দেখতে পারবেন এবার দেখুন ওটিপি সাকসেসফুলি চলে গেছে এবার ওটিপিটা আপনাকে ওটিপির যে বক্স রয়েছে সেই বক্সে দিতে হবে এবং ল্যাঙ্গুয়েজ কিন্তু দুটো রয়েছে হিন্দি ইংলিশ সুতরাং আপনাকে ইংলিশে সিলেক্ট করতে হবে এবং সাবমিট বটনে ক্লিক করে নিতে হবে সাবমিট বটনে ক্লিক করার পর দেখুন এখানে ভিডিও চলে এসছে এবং এই ভিডিওটা আপনাকে প্লে করে দেখে নিতে হবে এবং এখানে লিখেছি দেখুন প্লিজ ভিউ কমপ্লিট ভিডিও হুইচ মে রান ফর অ্যারাউন্ড সেভেন টু টুয়েলভ মিনিট বা সাত থেকে বারো মিনিট ধরে চলবে ডোন্ট ফাস্ট ফরওয়ার্ড ও ডোন্ট ডু এনি অ্যাক্টিভিটিস অন ব্রাউজার হুইচ প্লেইং ভিডিও যেটা ভিডিওতে দেখাচ্ছে ওই ব্রাউজারে আপনাকে রিফ্রেশ ফিফ্রেশ কিছু করা যাবে না আদারওয়াইজ ইউর ভিডিও সেশন উইল গেট ইনভ্যালিডেটেড আফটার কমপ্লিটিং দ্য ভিডিও দ্য সিস্টেম উড আস ইউ টু কনফার্ম ইট আপনাকে কনফার্ম করতে বলবে অ্যান্ড আফটার কনফার্মেশন ইউ উইল বি directed to do online learner license test তো ভিডিওটা আপনি দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনার কিন্তু লার্নার টেস্টের যে স্লট বুকিং করেছেন পরের যে ডেটে সেই ডেটে কিন্তু আপনাকে চলে যেতে হবে ওখানে প্রেজেন্ট থাকতে হবে এবং 30 মিনিট বিফোর ঠিক আছে তো এইভাবে আপনার পেমেন্ট প্রসেসটা শেষ হয়েছে একটা স্টেপ শেষ হয়েছে এবার আপনাকে ওখানে টেস্টের জন্য চলে যেতে হবে তো পরবর্তী ভিডিও আসছে যে এর পরের স্টেপগুলো কি হবে তো এই এই ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার